লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া রায়হান কবির দেশে ফিরেছেন। মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন তিনি। গত 3 জুলাই আল জাজিরার 101 ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান, যেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারি সংস্থা নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর 24 জুলাই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয়।